তাহলে আপনাদের বাচ্চার দায়িত্ব আপনি নিতে চাচ্ছেন না? না, বাচ্চা তাহলে নাসিম সাহেবের অভিভাবকত্বে থাকবে? হ্যাঁ, ওর কোনো কিছুর মধ্যে আমি নেই, ওর কাছেই থাকবে। ঠিক আছে, তাহলে কী করেন, আপনি ডিভোর্স পেপারে সাইন করে আপনার মনের টাকে বুঝে নিন। তাহলে আপনাদের ডিভোর্স কার্যক্রম শুরু করছি। জি। কোনো প্ররোচনা ছাড়া স্বাচ্ছন্দে ডিভোর্স দিচ্ছেন তো? জি। কোনো চাপ নেই তো? না, নিজের ইচ্ছাই করছি। তাহলে আপনাদের বাচ্চার দায়িত্ব আপনি নিতে চাচ্ছেন না? না, বাচ্চা তাহলে নাসিম সাহেবের অভিভাবকত্বে থাকবে। হ্যাঁ, ওর কোনো কিছুর মধ্যে আমি নেই, ওর কাছেই থাকবে। ঠিক আছে, তাহলে কী করেন, আপনি ডিভোর্স পেপারে সাইন করে আপনার মনের টাকে বুঝে নিন। কি বলেন ভাইয়া, কি হয়েছে গো ভাইয়া?